আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের ডোমেস্টিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাবজেক্টের চ্যাপ্টার 4 দ্য সাইকেল ডিফ্রোস্ট রেফ্রিজারেটরের একটি মেকানিক্যাল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এই মেকানিক্যাল ডায়াগ্রামটা বেসিক্যালি সব ধরনের রেফ্রিজারেটর বা এয়ার কুলারের জন্য একই হয়ে থাকে। তো একটি মেকানিক্যাল সাইকেলের চারটি প্রধান উপাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি হলো কম্প্রেসর, আরেকটি হলো কন্ডেন্সার, তারপর হলো এক্সপানশন ডিভাইস, এরপর হলো ইভাপোরেটর। তো আমাদের কম্প্রেসরের যে উদ্দেশ্য সেটা হলো রেফ্রিজারেশন সাইকেলে চলাচলকৃত যে ফ্লুইড, সেই ফ্লুইডকে চাপ প্রদান করা এবং তা এই সাইকেলে চলাচল করতে সহায়তা করা। তো কম্প্রেসরের যদি আমরা কাজগুলো নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলা হয় যে কম্প্রেসরের কাজ হলো সাকশন করা। সে ইভাপোরেটর হতে নিম্ন চাপ ও তাপের ফ্লুইডকে বা রেফ্রিজারেন্টকে সে গ্রহণ করবে, তারপর সে এই ফ্লুইড বা রেফ্রিজারেন্টকে সে সংকোচন করবে, সংকোচন করে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় সে কন্ডেন্সারে প্রেরণ করবে এবং এই রেফ্রিজারেন্টকে সর্বোপরি সম্পূর্ণ সাইকেলে চলাচলে সে সহায়তা করবে। এরপরে কম্প্রেসর পর আমরা দেখতে পাচ্ছি কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হলো উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার যে রেফ্রিজারেন্ট কম্প্রেসর থেকে কন্ডেন্সারে আসলো, এই কন্ডেন্সার এসে সে তাপকে বর্জন করবে, রেফ্রিজারেন্ট তাপকে বর্জন করে তরলে পরিণত হবে, আর তরলে পরিণত হওয়ার পর এই তরলকে সে এক্সপানশন ডিভাইসে প্রেরণ করবে। আর কন্ডেন্সারের উপরে যখন এক্সপানশন ডিভাইসে রেফ্রিজারেন্ট চলে আসে, রেফ্রিজারেন্টের তখন উদ্দেশ্য থাকে এক্সপানশন ডিভাইস এই রেফ্রিজারেন্টকে নিয়ন্ত্রণ করবে এবং ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী রেফ্রিজারেন্টকে ইভাপোরেটরে প্রেরণ করতে সহায়তা করবে। এক্ষেত্রে বুঝতে হবে এক্সপানশন ডিভাইস অনেক রকমের হয়ে থাকে। যদি সে ক্যাপিলারি টিউব হয়, সে শুধুমাত্র নিয়ন্ত্রণের কাজটি করে থাকে, আর যদি সে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ বা অন্য ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে সে ইভাপোরেটরে নিয়ন্ত্রণ করে সে প্রেরণ করবে এবং সাথে সাথে ইভাপোরেটরের চাহিদা কতটুকু সেদিকেও সে লক্ষ্য রাখবে এবং ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী রেফ্রিজারেন্টকে সে ইভাপোরেটরে প্রেরণ করবে। আর ইভাপোরেটরের উদ্দেশ্য হলো যে রেফ্রিজারেন্ট এক্সপানশন ডিভাইস থেকে আসলো, নিম্ন চাপ ও তাপমাত্রার এই রেফ্রিজারেন্ট ইভাপোরেটরে এসে তরল থেকে বাষ্পে পরিণত হবে, আর যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে সেই সময় সে আশপাশ থেকে প্রচুর পরিমাণে সুপ্ত তাপ গ্রহণ করে, ফলে যেই স্থানে ইভাপোরেটরটি থাকে সেই স্থানটি ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং এই ইভাপোরেটরের এই রেফ্রিজারেন্ট এসে যখন সে বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হয়ে এই সুপ্ততাপ গ্রহণ করে সে আবার পুনরায় কম্প্রেসরে দিয়ে চলে যায়। ঠিক এইভাবে আমাদের এই রেফ্রিজারেন্ট সাইকেলটা কাজ করে। এখন আমাদের রেফ্রিজারেন্ট সাইকেলটার বেসিক্যালি এই রেফ্রিজারেন্ট সাইকেলটাকে বলা হয় ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এই সাইকেলটা আমরা ফ্রোস্ট, ডিফ্রোস্ট বা নো ফ্রোস্ট তিন ধরনের রেফ্রিজারেটরে আমরা দেখতে পাই এবং তিন ধরনের রেফ্রিজারেটরেই এই সাইকেলটা সেমই থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র পরিবর্তন হয় ইলেকট্রিক ডায়াগ্রাম বা বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে। বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্রোস্টের ক্ষেত্রে এক ধরনের সাইকেল, ডিফ্রোস্টের জন্য এক ধরনের সাইকেল এবং নো ফ্রোস্টের জন্য আরেক ধরনের সাইকেল, কিন্তু ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেন্ট সাইকেলটি সব ক্ষেত্রে একই থাকবে। এখানে যদি ভ্যাপার কম্প্রেশন না হয়ে ভেপার অ্যাবজর্পশন হয়, সেক্ষেত্রে সাইকেলটার মেকানিক্যালটা চেঞ্জ হবে, অন্যথায় এখানে কোনো মেকানিক্যাল ডায়াগ্রাম চেঞ্জ হবে না। তো আমরা এখান থেকে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের এই সাইকেলে যে মেকানিক্যাল ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের চারটা মূল উপাদান, একটি হলো কম্প্রেসর, আরেকটি হলো কন্ডেন্সার, আরেকটি হলো এক্সপানশন ডিভাইস, আরেকটি হলো ইভাপোরেটর। আমরা আবারও বলছি, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। কম্প্রেসরের কাজ হলো রেফ্রিজারেন্টকে সংকোচন করা, সংকোচন করে তা কন্ডেন্সারে প্রেরণ করা। কন্ডেন্সারের কাজ হলো রেফ্রিজারেন্টকে গ্রহণ করে এই উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীয় রেফ্রিজারেন্টকে উচ্চ চাপ ও তাপমাত্রার তরল রেফ্রিজারেন্টে পরিণত করা এবং এই রেফ্রিজারেন্টটা ধীরে ধীরে সে এক্সপানশন ডিভাইসে প্রবেশ করে, এখানে এসে রেফ্রিজারেন্টটা নিয়ন্ত্রিত হয়,
নিয়ন্ত্রিত হওয়ার পর সে ইভাপোরেটর চলে আসে, এবং ইভাপোরেটর এসে যখন সে ইভাপোরেটর প্রবেশ করে তখন সেই নিম্ন চাপের হয়ে থাকে। এই নিম্ন চাপের এই রেফ্রিজারেন্টটা তরল অবস্থায় থাকে এবং তরলটা এই ইভাপোরেটর এসে বাষ্পে পরিণত হয়, আর বাষ্পে পরিণত হয়ে সে আবার কম্প্রেসরে প্রবেশ করে। আর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে কনডেন্সারে যখন রেফ্রিজারেন্ট তরল বাষ্প থেকে তরল হয় তখন সে প্রচুর পরিমাণে তাপ বর্জন করে, এই জন্য কনডেন্সারের এরিয়াটা আমরা সবসময় গরম দেখতে পাই। আর ইভাপোরেটর সাইডে তরল থেকে বাষ্পে পরিণত হয় এবং এই সময় রেফ্রিজারেন্ট প্রচুর পরিমাণে শীততাপ গ্রহণ করে, ফলে এই অংশটি সবসময় ঠান্ডা অনুভূত হয়। এই জন্য ইভাপোরেটর অংশটি থাকে একটি রেফ্রিজারেটরের ভিতরের অংশে এবং কন্ডেন্সার থাকে রেফ্রিজারেটরের বাইরের অংশে। আমরা যদি বাস্তবে একটি রেফ্রিজারেটর হাতে নেই তাহলে আমরা দেখতে পাই যে রেফ্রিজারেটরের বাইরের অংশ গরম অনুভূত হচ্ছে এবং ভিতরের অংশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বাইরের অংশ গরম হওয়ার মূল কারণটাই হলো বাইরের অংশে কন্ডেন্সার লাগানো থাকে, এবং ভিতরের অংশে ঠান্ডা হওয়ার কারণটা হলো এই ভিতরের অংশে ইভাপোরেটর থাকে। আর আমাদের এই রেফ্রিজারেন্ট সাইকেলের দুইটি মূল অংশে ভাগ করা সম্ভব, একটি হলো হাই প্রেশার সাইড আর একটি হলো লো প্রেশার সাইড। কম্প্রেসরের ডিসচার্জ হতে মানে কম্প্রেসরের যেখান থেকে বের হয় এই ডিসচার্জ হতে হতে এক্সপানশন ডিভাইসের সাকশন পর্যন্ত এই অংশটিকে বলা হয় হাই প্রেশার অংশ বা হাই প্রেশার সাইড, এবং এক্সপানশন ডিভাইসের ডিসচার্জ হতে কম্প্রেসরের সাকশন পর্যন্ত এই অঞ্চলটিকে বলা হয় লো প্রেশার সাইড। হাই প্রেশার সাইডে আমাদের কন্ডেন্সার থাকবে, লো প্রেশার সাইডে আমাদের ইভাপোরেটর থাকবে। এক্ষেত্রে এই মেকানিক্যাল ডায়াগ্রাম যখন কিনা আরও বড় কোনো অংশে লাগানো থাকে তখন কন্ডেন্সার সাইডে আরও কিছু যন্ত্রপাতি জয়েন করতে পারে, যেমন এখানে আমরা রিসিভার দেখতে পারি, সাইড গ্লাস দেখতে পারি, আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগানো থাকতে পারে। এবং আমাদের লো প্রেশার অংশে আমাদের আরও কিছু থাকতে পারে, যেমন আমাদের ইভাপোরেটরের সাথে অ্যাকুমুলেটর থাকতে পারে যেন কোনো প্রকার তরল কম্প্রেসর প্রবেশ না করতে পারে। সো এই জিনিসটা যত কিছুই লাগানো থাক না কেন আমাদের এই চারটা উপাংশ থাকবে মেইন, যে চারটার থাকতেই হবে, এরপর অন্য কোনো উপাংশ প্রয়োজন অনুযায়ী লাগানো থাকবে অথবা থাকবে না। এই জন্য আশা করি আমরা বুঝতে পারছি যে মেকানিক্যাল ডায়াগ্রামটা এই মুহূর্তে কীভাবে কাজ করছে এবং এই ডায়াগ্রামটা কীভাবে কাজ করে। তো আশা করি বন্ধুদের বুঝতে সহজ হবে। আজকের মতো এই জন্যই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।